ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তিস ব্লগ। তো দেখো আমাদের দেবরা যেখানে কি করছে। এই এখন চা খাচ্ছি, তারপর হচ্ছে তোমার এখন একটা বিশাল বড় কাজ আছে, সেটা হচ্ছে তোমার আমি যে আজকে ভিডিও দিব, ব্লগ দিব, সেটা এখন আমার না এডিট করা হয়েছে, না ডাউনলোড করা হয়েছে, না কিচ্ছু। তো একটা বিশাল বড় কাজ রয়ে গেছে। তো চাটা খেয়ে আমি সবার আগে ভিডিও এডিটিং করব, তারপরে ডাউনলোডে বসাবো, তারপরে গিয়ে ঘরের সমস্ত কাজ করব, কারণ একটা দিন ভিডিও মিস করা মানে বিশাল বড় একটা ব্যাপার এখন আমার জন্য। তো চলো এখন আমি চাটা খেয়ে না আগে একটু ভাত বসিয়ে দিবো। হ্যাঁ, আগে একটু ভাত বসিয়ে দিবো, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ফট করে চলে আসবে, কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম ওটা রয়ে গেছে। তো তার জন্য এখন একটু ভাত বসিয়ে দিবো, আর তারপরে হচ্ছে তোমার ভাত বসিয়ে দিয়ে তারপরে যা করা করবো, ঠিক আছে? যা করা করবো মানে কি, ভাত বসিয়ে দিয়ে মোবাইল নিয়ে বসবো, কারণ ভিডিও এডিট করবো, তারপরে ডাউনলোডে বসাবো, তারপরে মানে একবার এডিট করা হয়ে গেলে ডাউনলোডে বসিয়ে দিলে আর কোনো কাজ নেই, পরে ঘরের কাজ করব, তারপরে যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন ওইটাতে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু দিয়ে ভিডিওটা আপলোড করে দেবো, আনলিস্ট করে দেবো। তো চলো এখন বেশি বকবক করবো না, পরে কথা বলছি, ঠিক আছে? সকালের রোদটা কিন্তু দারুণ লাগে না, সকালের রোদটা আমার ফেসে পড়ছে, বডিতে পড়ছে না, ভীষণ ভালো লাগছে। সকালে যেটা ঠান্ডা 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 ভাব, আর তারপর রোদের সামনে বসো, উফ কি মজাটাই না লাগে। উফ, তোমরা যারা যারা রোদে বসো তোমরা যা বুঝতেই পারছো এখন আমি কত মানে ভালো একটা ফিলিংস হচ্ছে রোদে বসে। তো আমি মাত্রই অনেক অনেক কাপড় ধুয়ে দিয়ে আসছি, তোমাদের দেখাবো অবশ্যই। তার আগে দেখাই, দেখো আমি এই যে এখানে ভাত খাচ্ছিলাম, ঠিক আছে? কালকের মাংস ছিল আর এখন গরম ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ওই ভাত দিয়ে মাংস দিয়ে ভাতগুলো খাচ্ছে, খাওয়া প্রায় শেষই। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমার ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে ওখানটা খেলতে দেখবে।
ছেলে এখানে খেলছে। তো ছেলে এখানে খেলছে, তাই আমি এখানেই আজকে ভাত খেতে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করার পর আবার একটু রান্নাবাড়ি করতে হবে, রান্নাবাড়ি করে তারপরে হচ্ছে তোমার, না না আগে স্নানটা সেরে নিবো। হ্যাঁ আগে স্নানটা সেরে নেবো, গরম জল বসিয়েছি, আগে স্নানটা সেরে তারপরে তোমার রান্নাবাড়ি রান্নাবাড়ি জি এসে করবো। তো এখন দেখে রাখো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে না, টাটা করে দিন। কাপড় এগুলো সব আমি ধুয়ে দিয়েছি, তারপরে দেখো আরো এগুলো ধুয়ে দিয়েছি। ধরে না ধরে না নোংরা, এই তুলসী গাছ ছিটতে না, এটা কি করে, এটা কি করে বদমাইশি, হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে, আমি ও যাব, তুমি ও যাবে, আচ্ছা হ্যাঁ, পটল যাবে, পটল না তো এটা মাসি যাবে, মাসি যাবে, আচ্ছা আচ্ছা, খুড়ি যাবে না, আচ্ছা দেবরাজ, পটল যাবে না, দেবরাজ দেবরাজ খুড়ি যাবে, আচ্ছা আর কে যাবে, দাও ও মাই গড, ও মাই গড, তুমি দুষ্টামি করছো কেন, দেখো এখন আমরা রৌদ্রে বসে আছি, রৌদ্রে রোদটা পাচ্ছি, জামা কাপড় ধুলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ঠান্ডা ঠান্ডা লাগছে, রোদে বসে আছি। তো একটু পরে ঘরে যাব, ঘরে গিয়ে কিছু বাসন আছে ওগুলোকে মাজবো, বাসন মেজে তারপরে স্নান করবো, তারপরে রান্না করবো, ঠিক আছে, দেখে দেখো। ওই তুই ওখানে যাইস না, ওখানে যায় না, যে বিকাল চারটা আমি এতক্ষণে স্নান করে আসছি, তার কারণ হচ্ছে তোমার আমি এই জায়গাটা পরিষ্কার করেছি, দেখবে দেখো এটা হচ্ছে আমাদের ফার্ম। তো এই ফার্মটা ভীষণ নোংরা হয়ে পড়েছিল, তো এগুলো না এই জায়গাগুলোতে একদম পুরো জাবড়া হয়েছিল। তো ওই যে বাক্স বাক্সগুলো, তো ওগুলো আমি সাইড করে পার্ট বাই পার্ট রেখেছি, আর এই পোয়ালগুলোকে ঝাড় দিয়ে সাইড করে রেখেছি। আর এখানে কতগুলো বস্তা আছে, তো এই ঘরটার অবস্থা ভীষণ খারাপ ছিল, এটাকে সাফা করেছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি আগুন তাপাতে চলে এসেছি, এখানে উঠোনে প্রতিদিনই একটা খোড়া আছে আঙ্কেল আগুন ধরায়, তো এখানে আগুন তাপাতে এসেছি, ঠিক আছে দেখতে থাকো। আর এটা দেখো, আমি তোমাদেরকে ভিডিওতে প্রায়ই বলি আমার পাশের ঘরে ভাড়াটি আছে, ভাড়াটি আছে, তো সেই পাশের ঘরের যে আন্টি আছে ওরাও ভাড়াই থাকে, তো ওদের ঘরেই দেখো আমার দেবরাজ কিরকম দুষ্টামি করছে, ঠিক আছে দেখতে থাকো। বাইরে হাওয়া আছে, কলাটা খা, হ্যাঁ ওই যে মামি দিছিল না কলাটা, যা যা খা
খা, পেটটা পড়বে। পরে একবার রাতে বেলায় ভাত খাই আজকাল। হ্যাঁ এদিকে আমি খুলে দিই। ওনার জীবনসঙ্গীর সাথে ওনার বাকি জীবনটা উনি যেন ভালোভাবে কাটান, সুখে কাটান, শান্তিতে কাটান। তুমি সেই আশীর্বাদই করো বা দুঃখ। এখন বাজে হচ্ছে তোমার 7:30, আর এখন আমি চলে আসছি রান্নাঘরে। তো এখানে বসিয়েছি হচ্ছে তোমার দুধ গরম, দেখো এই দেখো। তো এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদেরকে সবাইকে দুধ উতলানো দেখিয়ে দিলাম, সবার শুভ যাবে দিনটা। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার এই দেখো চাল আছে, এই যে চাল দেখা যাচ্ছে। তো এখানে চাল নিয়ে নিয়েছি, এখন এটা ভাত বসিয়ে দিব। আর অল্প একটু সবজি কাটবো, কেটে রান্না করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। বাঁধাকপি কাটা কমপ্লিট। আর বাঁধাকপির জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে একটু আলু, ঠিক আছে। চলো রান্নাটা করি। দাঁড়াও, বাবা পাকার থেকে এদিকে খালি পা।
এখন আমার রান্না বাড়ি কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখন বাজে 9:30, ঠিক আছে? তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর যারা চ্যানেলটি নতুন দিচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন এর মতো ভিডিওটা এই অবধি, ঠিক আছে? আমি আবার সুন্দর একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে যাবো, ঠিক আছে? বাই বাই বাই।